মহালয়ার মধ্যে থেকেই দেবী পক্ষের সূচনা। পুজোর বাদ্যি বেজে ওঠে। কিন্তু বাংলার দুর্গাপুজোর ইতিহাস কি জানেন? চলুন আজকে তাই জানি। ওয়েলকাম টু শিপ্রাস মেকওভার। তো আজকে একটা উমাসাজ নিয়ে চলে এসেছি। এই উমাসাজটা আপনাদের কাছে প্রদর্শন করতে করতেই শুরু করছি আজকের ভিডিওটি। উমার বাপের বাড়ি আসার সময় প্রায় হয়েই গেল। আশ্বিনের শারদ প্রাতে আলোক মঞ্জির বেজে উঠেছে, দেবীপক্ষের সূচনা হয়ে গেল। আর কয়েকদিন পর থেকেই নবরাত্রির শুরু। এটা কেবল একটি উৎসব নয়, মিলন উৎসবও বটে, গোটা বাংলা সেজে ওঠে মেয়েকে বরণ করে তুলে নেওয়ার জন্যে। কিন্তু আপনি কি বাংলার এই ঐতিহ্যশালী দুর্গাপুজোর ইতিহাস জানতে চান? তাহলে মন দিয়ে শুনুন। এখন যতই চারিদিকে থিমের রমরমা থাক, শুরুটা কিন্তু এমন ছিল না। দুর্গাপুজোর যে আদি রূপ সেটা যেন আজ অনেকেই ভুলে গেছেন। দুর্গাপুজোর সঙ্গে কত শতকের ইতিহাস জড়িয়ে আছে। পুরাণ অনুযায়ী বসন্তকাল হচ্ছে দেবী দুর্গার পুজো করার আসল সময়, কিন্তু রাবণকে বধ করার জন্যে রামচন্দ্র দেবীর অকালে আবাহন করেন তার আশীর্বাদ পাওয়ার জন্যে। রাম যে দুর্গাকে পুজো করেছিলেন তার 10টি হাত রয়েছে এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। ফলে বরাবর আমরা যে উৎসবকে দুর্গোৎসব বলে জেনে এসেছি সেটির আর এক নাম হলো অকাল বোধন। দেবী দুর্গা অনেক প্রাচীন দেবী, এমনটাই মনে করা হয় প্রত্নতত্ত্বের ভিত্তিতে। আদতে দুর্গাপুজোর সূচনা যে কবে হয়েছিল সেটা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। 1500 শতকের প্রথম দিকে খুব সম্ভবত এই পুজোর সূচনা হয়। দিনাজপুরের মালদার জমিদার প্রথম এই পুজো শুরু করেছিলেন বলে মনে করা হয়। তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন পারিবারিকভাবে। তবে সেই দেবী দুর্গার রূপ অন্যরকম ছিল। লোকমুখে শোনা যায় এই বাড়ির দেবীর বাহন হচ্ছে সাদা বাঘ এবং সবুজ সিংহ, অন্যদিকে দেবীর চোখ হচ্ছে গোলাকার। তবে আরও একটি লোককথা অনুযায়ী বাংলার দুর্গাপুজোর সূচনা হয়েছিল তাহিরপুরের রাজা কংসনারায়ণ কিংবা নদিয়ার ভবানন্দ মজুমদারের হাত ধরে। এই বারোয়ারি পুজো আবার দুর্গাপুজোকেই বলা হয়। 12 জন বন্ধু মিলে প্রথমবার এই পুজো শুরু করেছিলেন বলে এমন নাম। 1790 সালে 12 জন মিলে একসঙ্গে একটি পুজো শুরু করলেন গুপ্তিপাড়ায়। এই পুজোটাকে বলা হলো 12 পল পুজো। অন্যদিকে কলকাতার প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ। কলকাতায় একাধিক জমিদার বাড়িতে ব্রিটিশ আমলেও দুর্গাপুজো পালন করা হতো। নবকৃষ্ণ দেবের বাড়িতে তখনকার দিনে দুর্গাপুজোয় যা খরচ করা হয়েছিল তাতে এই পুজো একটি গ্র্যান্ড ফিস্টে পরিণত হয়েছিল। তবে কলকাতার প্রথম বারোয়ারি পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়েছিল 1910 সালে। বাগবাজারে সনাতন ধর্মন্ত শাহিনী সভা এই পুজো শুরু করেন, কিন্তু সাহায্য করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর থেকে গোটা বাংলা জুড়ে দুর্গাপুজোর প্রচলন বাড়তে থাকে। এই বছর তো এটি ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে গিয়েছে। বাংলায় দুর্গাপুজো একটা ইমোশন, অন্য কোনো স্টেটে এত বড় করে এই পুজো হতে দেখা যায় না। যদিও কিছু কিছু জায়গায় নবরাত্রির প্রচলন দেখা যায়, তবে দুর্গাপুজো বা মহিষাসুর মর্দিনী রূপটা কিন্তু একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই সবথেকে সুন্দরভাবে করা হয়। পুজোর সময় একটা আলাদাই আবহাওয়া ও পরিবেশ গঠিত হয় যা মনকে শান্ত করে, এবং এই আশেপাশের চিত্রগুলো মানে আকাশের মেঘের খেলা আর খুব শান্ত পরিবেশ যেন একটা শান্তির ভাব মনের মধ্যে গঠিত করে তোলে। তো আজকে সেই উমাসাজটার উপরে একটা চেষ্টা আমার মা তুলে ধরেছে। যদিও এই সাজটির মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, তবু যথেষ্ট চেষ্টা করে এবং যথেষ্ট সময় নিয়ে এই সাজটি কমপ্লিট করা হয়েছে।
এই উমা সাজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কুমোরটুলির সেই একটা আলাদা গন্ধ সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছিল। আর এই যে এখন নতুন নতুন সব প্রচলন শুরু হয়েছে উমার সাজ বা আরও কিছু, তা অনেকেই করতে ইচ্ছুক থাকে। আপনাদের মধ্যে কেউ যদি এই ধরনের মেকআপ করতে চান তাহলে অবশ্যই আমার মার সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 7583945236। তো এই মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্টে বলে দেবে যে ইতিহাসটা আপনাদেরকে জানালাম সেটাও কেমন লাগলো। যদি আরও এরকম কোনো বিষয়ে জানতে চান তাও জানাতে পারেন, তা নিয়েও ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। আর দুর্গাপুজোর ইতিহাসে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেগুলোও আমাদেরকে কারেক্ট করিয়ে দিতে পারেন, তাহলে পরে আরও ভালো করে এই বিষয়টার মধ্যে নিয়ে ভিডিও নিয়ে আসব। সো কেমন, আজকের জন্য এইটুখানেই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো মেকআপ বা অন্য কোনো ভিডিওতে। তো বাই বাই, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর সঙ্গে বেল আইকনটাও টিপে দিও। বাই বাই বন্ধুরা।